তো প্রথমে যেটা করতে হবে, অবশ্যই আপনার মাইক্রোটিকটা কিন্তু কনফিগার করা থাকতে হবে। আর কনফিগার করার পর যে প্রসেসটা আপনার আসবে, অবশ্যই আপনার মাইক্রোটিক যদি কনফিগার করা নিয়ে আপনার কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে মাইক্রোটিক কীভাবে কনফিগার করতে হবে সেটা একটা ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন তো শুরু করি। তো প্রথমে যেটা আপনি করবেন, আপনার মাইক্রোটিকে উইনবক্স দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমি এখান থেকে উইনবক্স দিয়ে, তো এখান থেকে আমি প্রথমে যেটা করব যে উইনবক্স দিয়ে লগ ইন করার চেষ্টা করব। উইনবক্স দেখেন এখানে আমি একটু দেখিয়ে নিচ্ছি, এই যে হচ্ছে উইনবক্স, এই উইনবক্সে ডাবল ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা লগ ইন করবেন। প্রথমে অ্যাডমিন দিয়ে লগ ইন করছি আমি, আমার যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে তো অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনি যেটা করবেন, এখানে অপশনগুলো হচ্ছে, তো আমি ইন্টারফেসটা দেখে নিচ্ছি আমার কী কী অবস্থায় আছে। হ্যাঁ ওকে, সব কিছু রানিং, আমার কোনো প্রবলেম নেই, অ্যাক্সেস রানিং, আমি কেটে দিচ্ছি, কেটেছি। এখান থেকে যাবো আমি কোথায়, আগে এর আগে আমি একটা কাজ করি, আমার আমি একটা ওয়েবসাইট ওপেন করে আপনাদেরকে দেখাই। দেখেন এখান থেকে যদি আমি ইউটিউব লিখি, আমি দেখলাম ইউটিউব, এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল মিডিয়া, আমি স্কোয়ার মিডিয়া, দয়া করে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। মিডিয়া জগতের সকল কিছু আমি ওখানে দিয়ে থাকি। তো এটা আসার পর চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এটাকে দেখেন আমার কিন্তু ইউটিউব চলছে, ঠিক আছে। তো আমি এটাকে ব্যাকে গেলাম, আমি এখন আমার মাইক্রোটিকে ঢুকবো। এখান থেকে জাস্ট প্রথমে যাবো হচ্ছে আইপিতে, আইপি থেকে যাবো হচ্ছে ফায়ার ওয়াল, দেখেন ফায়ার ওয়াল। এখান থেকে দেখেন লেয়ার 7 এবং ফিল্টার রোলস, এই দুইটা কাজ আমি করবো এখান থেকে, ঠিক আছে। একটু দেখে নিচ্ছি কি কি অবস্থা আছে, জাস্ট ক্লিক করবেন হচ্ছে আইপিতে যাবেন, ফায়ার ওয়ালে যাবেন, দেন এখান থেকে যাবেন হচ্ছে লেয়ার 7 প্রোটোকলে ক্লিক করবেন। করার পর এখানে আসবে অ্যাড রুলে ক্লিক করবেন, করার পর এই যে কোডিংটা দেখেন, এই কোডিংটা আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু ভাবে সাহায্য করা যায়, এই কোডিংটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখানে জাস্ট কপি করে লিখে নেবেন। কপি করলাম, কপি করলাম, কপি করার পর এখানে দেখেন আমি এই ফিল্ডে পেস্ট করে দিবেন, এই ফিল্ডে পেস্ট করে দিবেন। এখানে আমি একটা নাম দিই, কি নাম দেওয়া যায়। এখানে দেখেন আমি অনেকগুলো স্ট্রিমিং যে সাইটগুলো আছে যেগুলো ভিডিও স্ট্রিম করে থাকে, সেই সাইটগুলো আমি প্রায় সবগুলো সাইট বাংলাদেশে যেগুলো আছে সবগুলো আমি কপি করে নিয়েছি, কপি করে নিয়ে এই রেক এই জায়গাটা ফিল্ডে আমি কপি করে জাস্ট পেস্ট করেছি, এবং এটা নাম দিচ্ছি ব্লগ স্ট্রিমিং সাইটস, ঠিক আছে। এই নামটা দিলাম, আমি এটা কপি করি, একটু কপি করার পরে কমেন্টে যাব, এখানে আমি একটু পেস্ট করে দিচ্ছি। আমি দিলাম কি ব্লগ স্ট্রিমিং সাইট ফর অল, মানে যা যতগুলো ইউজার আপনার নেটওয়ার্ক নেটওয়ার্কে থাকবে সবগুলো ইউজারই এখান থেকে ব্লক হয়ে যাবে, এই ওয়েবসাইটগুলো তারা অ্যাক্সেস করতে পারবে না। আপনি এই কোডিংয়ের ভিতরে অর্থাৎ কোটেশনের ভিতরে যা যা লিখে দিবেন সবগুলোই আপনি কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপরে আপনি ক্লিক করবেন ফিল্টার রুলে, ফিল্টার রুলে ক্লিক করার পর প্লাসে ক্লিক করলাম, এখান থেকে যাবো জেনারেলে, জেনারেলে যা আছে সেম থাকবে। এখান থেকে যাবো অ্যাডভান্সে, অ্যাডভান্স যাওয়ার পর এই দেখেন লেয়ার 7 প্রোটোকল, এটাতে ক্লিক করেন, ক্লিক করলাম, দেখেন এই যে ব্লক স্ট্রিমিং সাইট, ব্লক স্ট্রিমিং সাইটটা তো আমি লিখে রেখেছি অলরেডি, আমি যে এর আগে যে কমেন্টে আমি যেটা লিখেছি দেখেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি এবার একটু দেখিয়ে নিচ্ছি, লেয়ার 7 এ গেলাম, আমি ডাবল ক্লিক করি ওটাকে বোঝানোর স্বার্থে, দেখেন ব্লক স্ট্রিমিং সাইট ফর অল, দেন এখান থেকে অ্যাকশনে যাবো, এখানে যাওয়ার পর এখান থেকে জাস্ট ড্রপ করে দিব, ড্রপ করে দিব, অ্যাপ্লাই করব। আচ্ছা অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে আমি একটু কমেন্ট দিয়ে দিই, কমেন্ট দিয়ে যাতে বোঝার স্বার্থে, ব্লক স্ট্রিমিং সাইট ফর অল, ঠিক আছে, সকল নেটওয়ার্কের সকল ইউজাররা এই সাইটগুলো অ্যাক্সেস করতে পারবে না। অ্যাপ্লাই, ওকে দিলাম। আমি ফিল্টার যা দেখি, দেখেন এই জিনিসের দিকে দেখেন ব্লক স্ট্রিমিং সাইট, এখানে দেখেন যদি এই রুলসটা কাজ করে দেন এখানে কিন্তু এই যে বাইটগুলো আসবে, দেখেন কিলো বাইট আকারে কিন্তু এখানে আসছে, এটা কিন্তু এসছে, ঠিক আছে। তো এই হলো অ্যাপ্লাই করা হয়ে গেল, আমি একটু এখন যদি ট্রাই করে দেখি, আমি আবার যদি ইউটিউবে ঢুকি
দেখি আমি তো অ্যাপ্লাই করলাম, এটা আমার সাইটটা কাজ করে কিনা। ও এটা কাজ করছে, তার মানে ব্লক হয়নি, ব্লক কিন্তু হয়েছে অলরেডি। জাস্ট আমাকে প্রথমে কি করতে হবে, এখন আমার আবার ঢুকে জাস্ট হিস্ট্রিটা ডিলিট করে দিতে হবে, বা আপনি যদি অ্যাপ্লাই করার পর আপনার রাউটারটা মাইক্রোটিক রাউটারটা রিস্টার্ট দেন, তারপরে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট আমি হিস্ট্রিটা ডিলিট করে নিলাম, ডিলিট করে নেওয়ার পরে আমি ঠিক এটা দিই, আবার এটা ঢুকি। ঢোকার পর এখানে দেখি আবার একটু এখানে ঢুকে দিই ইউটিউবে, ইউটিউবে ক্লিক করি, করলাম ইউটিউব, দেখেন সে কিন্তু বাফারিং করার চেষ্টা করছে, উপর দিয়ে খেয়াল করে দেখেন হিট করছে কিন্তু তাকে রিচ করতে দিচ্ছে না। ইউটিউব পরে দেখতে পারবেন একটা মেসেজ আসবে, আই দেখেন দিস সাইট ক্যান নট বি রিচড, চেক ফর দ্য প্রক্সি অ্যান্ড দ্য ফায়ারওয়াল। ঠিক আছে, আমি একটু আবার রাউটারে ঢুকি, দেখেন রাউটারে ঢুকে যদি আমি এটাকে, আচ্ছা আমি এটা একটু উপরে উঠিয়ে দিই, আমি এখানে উঠিয়ে দিলাম, আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে যদি আমি এটাকে এখন ডিসেবল করি, ডিসেবল করলাম, ডিসেবল করার পর আমি যদি আবার সাইটটা একটু রিফ্রেশ করে দেখি ঢুকে কিনা, এন্টার, দেখেন আমার ইউটিউবে কিন্তু আমি ঢুকতে পারছি। ঠিক আছে, তার মানে আমার এই যে রুলসটা আমি ক্রিয়েট করেছি রুলসটা কিন্তু কাজ করছে, আমি ইউটিউবে ঢুকলাম, দেখেন ঢুকছে, কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। তো এই হলো সিস্টেমটা, আপনি কীভাবে, আপনি যদি এটাকে এখন এনেবল করে রাখেন, আবার অবশ্যই আপনার যে নেটওয়ার্কে যতগুলো ইউজার আছে, কেউই মোবাইল ইউজার বলেন, ল্যাপটপ ইউজার বলেন, ডেস্কটপ ইউজার বলেন, কেউই ঢুকতে পারবে না। আর যদি এই ধরনের ভিডিও আপনাদের কোনো কাজে লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি আরও কোনো কিছু জানতে চান মাইক্রোটেক সম্বন্ধে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।